প্রবাসীদের সেসব খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাস প্রতিদিন। ইতালির মিলানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মিলানে শহীদ মিনারে বাংলাদেশ কনসুলেট জেনারেল ও মিলানের কনসাল জেনারেল রেজিনা আহমেদ পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর লোম্বার্দিয়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শ্রমিক লীগ, পেশাজীবী লীগ, মিলান বাংলা প্রেস ক্লাব সহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বাহরাইনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত মেহেদি হাসান ও শ্রম সচিব শেখ তহিদুল ইসলামের উপস্থিতিতে পালিত হয় দিনব্যাপী নানা কর্মসূচি। পর্তুগালের প্রাচীন রাজধানী পোর্তোয় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো। বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো পর্তুগিজ স্কার্কো টি অ্যাসোসিয়েশন যৌথভাবে এবার আয়োজন করেন। পোর্তো সিটিতে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী। এছাড়াও পর্তুগালের ইমিগ্রেশন হাই কমিশনার, পর্তুগিজ সোশ্যালিস্ট পার্টির নেতা ও সাবেক মন্ত্রী ডক্টর ম্যানুয়েল পিজারের সহ রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ দূতাবাস লিসবন এবং লিসবন মিউনিসিপ্যালিটি যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেন। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শহীদদের স্মরণে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে শ্রদ্ধা জানান বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম মসি। এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সহ কমিউনিটির ব্যক্তিত্বরা। আশফাক দোয়েল, ভয়েস বাংলা। আবারও দেখা হবে প্রবাসীদের নানা খবর নিয়ে। প্রবাসীদের যে কোনো ধরনের খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রবাসীদের অধিকার নিশ্চিত করুন।